আপনারা অনেকেই জানেন অশনি ঘূর্ণিঝড়ের জন্য উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। আজ বুধবার এই ঝড় আসার কথা। গতকাল থেকেই বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। আর এই দুর্যোগ শুরু হতেই অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীকাকুলাম জেলার সুন্নাপল্লী সমুদ্রের পাড়ে হঠাৎই দেখা যায় মন্দিরের মতো কিছু ভেসে আসছে। স্থানীয় লোক তা দেখতে পেয়ে সমুদ্রের কাছে এগিয়ে যায় এবং দেখতে পায় যে একটি সোনার রথ ভেসে আসছে। সঙ্গে সঙ্গে তারা সমুদ্রের জলে নেমে এই দুর্যোগের মধ্যেও সেই রথটিকে উদ্ধার করে। তবে রথটি দেখে মনে করা হচ্ছে এটা থাইল্যান্ড বা শ্রীলঙ্কার কোনো রথ হতে পারে। আশা করি কিছুদিনের মধ্যেই হয়তো সঠিক তথ্য জানা যাবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কী বলে মনে হয় এই রথটি কোথা থেকে ভেসে এসেছে কমেন্ট করে আমাদের জানান।